হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাঢ়িব অসম। দিল্লীত নতুন সরকার গঠনের ব্যাপক কুচকাওয়াজ। দ্বিতীয়বারের বাবে প্রধানমন্ত্রী রূপে শপথ লব নরেন্দ্র মোদীয়ে। আজি রাষ্ট্রপতিক নবনির্বাচিত সাংসদের তালিকা দাখিল করব নির্বাচন আয়োগে। নতুন দপ্তর বিতরণক লৈ মোদী আর জেপি নাড্ডার আলোচনা। এন ডি এর সহযোগী দলের সঙ্গে সঘন যোগাযোগ। নতুন সরকারত গুরুত্বপূর্ণ দপ্তর বিচারিছে এন ডি এর দুই সহযোগী দল টিডিপি আর জেডিইউএ। বিত্ত, কৃষি আর রেল দপ্তর বিচারিছে নীতিশ কুমারর জেডিইউএ। লোকসভার অধ্যক্ষ পদকে ধরে প্রতিরক্ষার দরে গুরুত্বপূর্ণ দপ্তর লাগে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টিক। কেন্দ্রীয় কেবিনেটত অন্তর্ভুক্ত হওয়ার পূর্ণ সম্ভাবনা ডিব্রুগড়ের সাংসদ সর্বানন্দ সোনোয়াল আর শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই সাংসদলৈ আহিছে ফোন। নতুন কেবিনেটত গুরুত্বপূর্ণ পদত পুনের অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সর্বানন্দ সোনোয়াল। শনিবারে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানলৈ আমন্ত্রণ চারি দেশের রাষ্ট্রপ্রধানক। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আর বাংলাদেশের রাষ্ট্রপ্রধানক আমন্ত্রণ। একরাহে তৃতীয়বারের প্রধানমন্ত্রী রূপে শপথ লব নরেন্দ্র মোদীয়ে। লোকসভা নির্বাচনের ফলাফলের পিছনে মহারাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট সলনি হওয়ার সম্ভাবনা। এন সি পি আর শিবসেনা উদ্ধব ঠাকরে গোটে পৃথকে পৃথকে বৈঠকত মিলিত। উপমুখ্যমন্ত্রী তথা এন সি পি নেতা অজিত পাওয়ারের বৈঠকত আন এক গুরুত্বপূর্ণ বৈঠক। শিবসেনার উদ্ধব ঠাকরে গোটর নেতা সঞ্জয় রাউতর বাসগৃহতো আপর সাংসদ রাঘব চাড্ডা। গৌরব গগৈ জয়ী হওয়া বেয়া পোৱা নাই মুখ্যমন্ত্রী। যোরহাটত পূর্বেও বিজেপির ফলাফল বেয়া হয়েছিল বলে কলে মুখ্যমন্ত্রী শর্মায়। রকিবুল হুসেন জয়ী হওয়াটহে সমাজের আসনি সংকেত বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী। আজি রাজ্যিক কেবিনেটর বৈঠক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত জনতা ভবনত অনুষ্ঠিত কেবিনেট। লোকসভা নির্বাচনের অধিসূচনা জারির পিছত হিমন্ত বিশ্ব শর্মার প্রথমখন কেবিনেট। কেবিনেটত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়ার সম্ভাবনা। তিনিচুকীয়াত বিভ্রস্ত মহিলার মৃতদেহ উদ্ধার। মহিলাগৰাকীক ধর্ষণ করে হত্যা করার সন্দেহ স্থানীয় লোকর। কুয়া মাছমরিয়ায় প্রত্যক্ষ করে মৃতদেহ। ঘটনাস্থলীত বাঘজান আর গুইজান আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করে তদন্ত। হত্যাকারী শীঘ্রেই করায়ত্ত করে উচিত শাস্তির দাবি রাইজ। নীতিশ কুমারত দিল্লির বাসগৃহ জেডিইউর বৈঠক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারক সাক্ষাৎ। জেডিইউর নেতা হর্ষবর্ধন সিংর নতুন সরকারত গুরুত্বপূর্ণ দপ্তর প্রদানের দাবিত। দলীয় নেতারে আলোচনা নীতিশ কুমারর। টিডিপিরও গুরুত্বপূর্ণ দপ্তরের দাবি। ঢকুয়াখানার সুনীল গগৈর হত্যাকাণ্ড তথ্য দেউতালৈ পুরস্কার ঘোষণা। রাইজক উপযুক্ত তথ্য যোগান ধরার আহ্বান লক্ষিমপুর আরক্ষীর। তথ্য যোগান ধরা লোকর পরিচয় গোপনে রাখিব আরক্ষীয়ে। হত্যাকাণ্ডের ছদিনের পিছতো নোলাল সুনীল গগৈর চিহ্ন মুন্ডর সন্ধান। লাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাঢ়িব অসম। নমস্কার, আপুনি চাই আছে গাঁও চহর জেলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। ধুবুরীত রকিবুল হুসেনে 10 লাখ ভোটত জয়ী হওয়াটো সমাজের বাবে অশনি সংকেত। গোয়ালপাড়াত এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নির্বাচনী ফলাফলের দিনা দেশের ভিতরতে সর্ববৃহৎ ভোটর ব্যবধানত জয়ী হওয়া রকিবুলের ফলাফলের দিনটোত রকিবুল হুসেনক নায়ক আখ্যা দিছিল মুখ্যমন্ত্রী। আজমলেও 10 লাখ ভোটত জয়ী হব পৰা নাছিল বলে মন্তব্য করে রকিবুলের জয়ক সমাজের বাবে অশনি সংকেত আখ্যা দিলে মুখ্যমন্ত্রী। লগতে যোরহাট সমষ্টিত বিজেপির পরাজয়ের লগতে দলীয় ভেটি দুর্বল হওয়ার কথাও স্বীকার করিলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। যোরহাটত আমার মানুষ জিকিছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী কলে যোরহাটত হওয়া নাই সাম্প্রদায়িকতাবাদর রাজনীতি, কিন্তু ধুবুরী আর নগাঁত সাম্প্রদায়িক রাজনীতি হওয়া বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এইবারের ফলাফলটে কি বুঝাইছে যে ধুবুরী সমষ্টিত 10 লাখ ভোটত রকিবুল হুসেন জিকিছে। ই আমার জাতীয় জীবনের সম্মুখত সংকটটো দেখুৱাইছে যে নামনি অসম আর মধ্য অসমত জনগাঁথনির পরিবর্তন কিমান ভয়াবহ। আমি ইলেকশনত তো ঠিক আছে কোনোবা জিকিব কোনোবা হারিব, কিন্তু নামনি মধ্য অসম আর উত্তর অসমত যাত আমি জিয়াই থাকিম নে নাই। আজমলেও 10 লাখ ভোটত জিকিব পৰা নাছিল। রকিবুল হুসেন 10 লাখ ভোটত নির্বাচনত জিকাটো মধ্য অসম নামনি অসম উত্তর অসমৰ ৰাজনীতিৰ বাবে বিশেষকৈ
তেওঁলোকৰ কাৰণে ভাল খবৰ, মইতো মিটিঙতে কৈছোঁ যে ইমান লিডত মানুহ নিজিকে, তেওঁৰ ব্যক্তিগতভাৱে ৰকিবুল হুছেইনৰ বাবে ভাল খবৰ, কিন্তু সমাজৰ বাবে ই এটা অশনি সংকেত দিছে। যোৰহাটত আমি আগতেও ভাল নকৰোঁ, 80,000 ভোটত যোৱাবাৰ আমি যেনে তেনে জিকিছোঁ, বিধানসভা নিৰ্বাচনতো আমি খুব সম্ভৱ 10টা ছিটৰ আমাৰ 6টাতে আমি হাৰিছিলোঁ, গতিকে সেইটো ছিট আগৰ পৰাই আমাৰ টান, আগৰ বাকী ছিটবিলাক যেনেকৈ সহজ নহয়। কিন্তু যোৰহাটত হৰাৰ পিছতো 94খন আসনত বিজেপি দল জিকিব পাৰিছে, 94, আৰু 94 আসনত অসমত কোনো পাৰ্টি কেতিয়াও জিকিব পৰা নাই। কাহি খুচি কাহি গম, এইটোতো ইলেকশ্যনত থাকেই, কিন্তু ঠিক আছে, যোৰহাটত কোনোবা জিকিছে, আমাৰ মানুহে জিকিছে, সেইটো লৈ কোনো প্ৰব্লেম নাই, আৰু কেইবাৰ আমি জিকিছোঁ, অহাবাৰ আমি জিকিম, ইলেকশ্যনত হাৰা জিকা হৈ থাকে, কিন্তু তাত সাম্প্ৰদায়িকতাবাদ নাই। কিন্তু বাকী নগাঁও আৰু ধুবুৰীৰ ভয়াৱহ নিৰ্বাচনৰ ফলাফলে আমাৰ জাতীয় জীৱনৰ ভৱিষ্যত, আমি কিমান দুৰ্বল, কিমান এটা দুৰ্বল কাঠামোৰ ওপৰত আমি থিয় হৈ আছোঁ, সি আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে। মুখ্যমন্ত্ৰীক যোৰহাট, গোলাঘাট, ডিব্ৰুগড়লৈ গৈ থাকিবলৈ আহ্বান নৱনিৰ্বাচিত সাংসদ গৌৰৱ গগৈ। যোৰহাট, মাজুলীত মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্বাচনী প্ৰচাৰ চলায়ো কামত নাহিল বুলি মন্তব্য যোৰহাটৰ সাংসদগৰাকীৰ। নিৰ্বাচনী সফলতাৰ পিছতে যোৰহাটৰ পৰা গুৱাহাটীলৈ ৰাওনা হয় কংগ্ৰেছৰ সাংসদ গৌৰৱ গগৈ। গুৱাহাটী অভিমুখী গৌৰৱ গগৈক দেৰগাঁও আৰু ৰঙামাটিৰ বিভিন্ন অঞ্চলত উষ্ম আদৰণি জনালে ৰাইজে। নিৰ্বাচনত জয়ী হোৱাৰ পিছত মুখ্যমন্ত্ৰীক তীব্ৰ কটাক্ষ কৰাৰ লগতে বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়াৰ শেহতীয়া মন্তব্যক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে গৌৰৱ গগৈয়ে। মুখ্যমন্ত্রী সদায় নিমন্ত্রণ থাকিল যে গোলাঘাট, শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, তিনিচুকীয়া বারম্বার আহি থাকিব লাগে, কিন্তু অকলে আহিব নালাগে, খুঁহাত আর বাহত লৈ আহিব লাগে। যেটা বক্সিংৰ খেল হয়, যেতিয়া বক্সিং হৈ থাকে আমি সকলে আমি বক্স কৰি থাকো, যেটা জুডো খেল হয়, কাৰাটে খেল হয়, খেলৰ মাজতো আমি ইজনে সিজনকে আমি আক্ৰমণ কৰোঁ, কিন্তু খেল হৈ যোৱাৰ পিছত যিজনে জিকিলে, এইটোতো খেলৰ নিয়ম যে যিজনে জিকিলে আমি তেওঁক শুভেচ্ছা জ্ঞাপন কৰোঁ। দাদা, মৃণাল শইকীয়াই এটা কথা কৈছে, মুকলিকৈ কৈছে যে যোৰহাটত বহুত টকা পইচা একদম পানী গতিত খৰচ কৰিলে, আচলতে এইটোতো মাজুলী গ'লে গম পাই যাব, নামঘৰে নামঘৰে 5,000 টকা বিলোৱা নাই নেকি? মাজুলী সত্ৰপীঠ, মাজুলীত বিজেপি দলে এজন গেট চলোৱা মানুহক পঠাই পইচাই দি মানুহৰ ভোট কিনিবলৈ নেতৃত্ব দিছে। হৰি এনডিএ মোদীৰ হেট্ৰিক, 8 জুনত নতুন কেন্দ্ৰীয় চৰকাৰৰ শপতগ্ৰহণ অনুষ্ঠান। শপতগ্ৰহণৰ পূৰ্বে কাইলৈ দিল্লীত অনুষ্ঠিত হ'ব এনডিএ নৱনিৰ্বাচিত সাংসদৰ বৈঠক। সংসদ ভৱনৰ চেণ্ট্ৰেল হলত শুকুৰবাৰে পুৱা 10 বজাত আয়োজন কৰা হৈছে বৈঠকৰ। এই বৈঠকত অংশগ্ৰহণৰ বাবে আজি দিল্লীলৈ যাব অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিজেপি মিত্ৰজোঁটৰ নৱনিৰ্বাচিত সাংসদসকল। দিল্লীলৈ ৰাওনা হৈছে বিজেপিৰ নৱনিৰ্বাচিত সাংসদ ৰঞ্জিত দত্ত, বিজুলী কলিতা মেধি। বিজেপিৰ সকলো সাংসদৰ লগতে আজি নিশাৰ ভিতৰতে দিল্লীত উপস্থিত হ'ব বিজেপি শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীসকল। ইতিমধ্যে দিল্লীত বাহৰ পাতিছে অসম গণ পৰিষদৰ সভাপতি অতুল বৰা, ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়ো। নেহৰু চৰকাৰৰ পিছত 293খন আসন দখলেৰে ক্ৰমাগতভাৱে তৃতীয়বাৰলৈ চৰকাৰ গঠন কৰিবলৈ ওলাইছে বিজেপি মিত্ৰজোঁট এন ডি এ। ইতিমধ্যেই প্ৰধানমন্ত্ৰীৰ বাসগৃহত অনুষ্ঠিত বৈঠকত সৰ্বসন্মতিক্ৰমে নৰেন্দ্ৰ মোদীক নেতা নিৰ্বাচন কৰে এন ডি এৰ প্ৰতিটো সহযোগী দলে। ক্ৰমাগতভাৱে তৃতীয়বাৰৰ বাবে চৰকাৰ গঠন তথা প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বহিবলৈ সাজু হৈছে নৰেন্দ্ৰ মোদী। ক্ৰমাগত তৃতীয়খন চৰকাৰ গঠনৰ বাবে নৰেন্দ্ৰ মোদীক ধন্যবাদ জনালে প্ৰতিটো সহযোগী দলে। ইপিনে এন ডি এ চৰকাৰ তথা নৰেন্দ্ৰ মোদীৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানলৈ আমন্ত্ৰণ জনোৱা হৈছে কেইবাখনো চুবুৰীয়া ৰাষ্ট্ৰপ্ৰধানক। নেপাল, ভূটান, শ্ৰীলংকা, বাংলাদেশৰ ৰাষ্ট্ৰপ্ৰধানক আমন্ত্ৰণ জনোৱা হৈছে কেন্দ্ৰীয় চৰকাৰৰ শপতগ্ৰহণ অনুষ্ঠানলৈ। ইপিনে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডাৰ দিল্লীৰ বাসগৃহত পুৱাই উপস্থিত হয় কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং।
এয়া বর্জার বিমানবন্দরত গুয়াহাটির বিজয়ী প্রার্থী বিজুলী কলিতা মেধি, আনগী হয়েছে শোণিতপুরের বিজেপির বিজয়ী প্রার্থী রঞ্জিৎ দত্ত, দুইগী রওনা হয়েছে দিল্লিল। দ্বিতীয়বার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া পুনের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হব, এই ভারতবর্ষের জনসাধারণের রায়দান। আর আমি 11গী সাংসদ অহাকালি আমার সেন্ট্রেল হলত আমার গোটেই NDA-র সাংসদ সকলের বৈঠক হব, তার কারণে আমি আজি গুয়াহাটি বা দিল্লি গিয়ে আছো। আমার লগত আমার বিজুলী কলিতা মেধি ডাঙরিয়ানি আছে, গুয়াহাটির নবনির্বাচিত সাংসদ। গতি আমি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে তৃতীয়বার যে প্রধানমন্ত্রী পদত তখন অধিষ্ঠিত হব, তখন আমি আদরণি জানাইছি। আর আমি এই আশা রাখি যে ভারতবর্ষক বিশ্বগুরু আসন রাখবার যে নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে প্রয়াস, এই প্রয়াসক আমি সকলে আমি সহায় করব লাগিব, আর সকলে আমি এই প্রচেষ্টা লো পেলে আগলে গুছি যাব। খুব সুন্দর অনুভব, আর প্রথমবারের আমি গুয়াহাটিক প্রতিনিধিত্ব করে দিল্লিল আমি যাব ওলাইছো রাইজর আশীর্বাদত। আর যেটু আমি সপোন দেখেছিল যে তৃতীয়বারের আকো এবার নরেন্দ্র মোদী ডাঙরিয়াক প্রধানমন্ত্রী হিসাবে পাম, আর সেই দিনটি আহিছে। গতি আমি মূলত আমার সকলের শ্রদ্ধার রঞ্জিৎ দত্ত ডাঙরিয়াও আছে, আর আমার প্রতিগী আমার 11গী কেবাগী ইতিমধ্যে গল, আমি এটা যাবলে ওলাইছো আর বাকি সকল যাব। আর কালি আমার যেহেতু বৈঠক আছে, গতি সকলে মিলি এখন শক্তিশালী সরকার গঠন করে সুন্দরভাবে যাতে 5 বছরের কারণে কাম করে যাব পারো, তার সকলের আশীর্বাদ বিচার। আর 8 জুনের সাজু হয়েছে NDA, সাজু হয়েছে বিজেপি, সাজু হয়েছে মোদি। শপথ গ্রহণ অনুষ্ঠানলৈ 4 দেশের রাষ্ট্রপ্রধানক আমন্ত্রণ জানা হয়েছে। নেপাল, ভূটান, শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানক আমন্ত্রণ, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকও আমন্ত্রণ অনুষ্ঠানলৈ। তৃতীয়বারের প্রধানমন্ত্রীর শপথ লব নরেন্দ্র মোদিয়ে। আর অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইজ কামিং টুমরো অ্যান্ড ডেফিনেটলি শি উইল টেক the part of oath ceremonial program. You know very well that Honorable Prime Minister of India Narendra Modi has invited our Prime Minister and she has already accepted it and going to join the oath ceremonial program which will be held the day after tomorrow. Our Honorable Prime Minister had telephoning conversation and she conveyed the congratulation, heartfelt congratulation to the Honorable Prime Minister of India Mr. Narendra Modi. And when she congratulated the Prime Minister, maybe she was invited by the Prime Minister of India to attend or participate the program of oath ceremonial program. কেন্দ্রত NDA-র তৃতীয়বারলৈ সরকার গঠনের পূর্বে বিজেপির বাবে এক প্রকার প্রত্যাহ্বান হয়ে পড়েছে TDP-র দাবি, কিয়নো NDA-র মিত্রজোঁটত থকা এন চন্দ্রবাবু নাইডু নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টি চমুকৈ TDP-য়ে বিচাৰিছে কেইবাটাও গুরুত্বপূর্ণ দপ্তর। বিশেষ সূত্রের তথ্য অনুসৰি 2টাকৈ কেবিনেট মন্ত্রীর পদর লগতে এটা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রীর পদ বিচাৰিছে তেলেগু দেশম পার্টিয়ে। অবশ্যে এতিয়াও এই সম্পর্কত বিজেপির তরফৰ পৰা কোনো ধৰণৰ তথ্য প্রকাশ করা নাই। আলোচনা চলি আছে মিত্র দলসমূহৰ শর্তক লৈ। NDA-র মিত্রজোঁট বৈঠকত এই সম্পর্কত কোনো সিদ্ধান্ত লওয়া নাই, কেবল প্রস্তাবহে দিছিল বিজেপি দলক। তেলেগু দেশম পার্টি অন্ধ্রপ্রদেশের বিশেষ প্যাকেজেরও দাবি করেছে বিজেপি দলক। কৃষি, কেন্দ্রীয় ঘাইপথ পরিবহন, গ্রাম্য উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ আর প্রযুক্তিবিদ্যা, গৃহ নির্মাণ, নগর উন্নয়ন, বিত্ত বিভাগের দরে কেইবাটাও গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রিত্বর দাবি জানাইছে তেলেগু দেশম পার্টিয়ে। লোকসভার অধ্যক্ষর পদও দাবি করেছে তেলেগু দেশম পার্টিয়ে। বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নোপাত স্বাভাবিকতাই নতুন সরকার গঠনের ক্ষেত্রে বিজেপির বাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে দুই মিত্রদল JDU আর TDP। JDU-এ নতুন সরকারত বিচাৰিছে গুরুত্বপূর্ণ দপ্তর। ভিতরুয়া সূত্রে জানা অনুসরি কিং মেকার নীতিশ কুমারে বিচাৰিছে বিত্ত, কৃষি আর রেলের দরে গুরুত্বপূর্ণ দপ্তর। ইয়ার উপরও কেইবাটাও বিভাগের কেবিনেট আর রাজ্যমন্ত্রী প্রদানেরও দাবি উত্থাপন করেছে JDU-এ।
অবশ্যই এই কথা আনুষ্ঠানিকভাবে নীতিশ কুমারে প্রকাশ করা নাই যদিও এন ডি এর ভিতরচরাত চলিছে সরব চর্চা। উল্লেখযোগ্য যে একক সংখ্যাগরিষ্ঠতা নোপার বিজেপিয়ে এইবার সরকার বর্তাই রখার স্বার্থত সন্তুষ্ট করব জে ডি ইউ আর টি ডি পিক, কেন কিবা কারণত অসন্তুষ্ট হয়ে দুই দলে সমর্থন প্রত্যাহার করলে বিপদত পড়ব নতুন সরকার, সে দপ্তরক শপথ গ্রহণের পূর্বে দুইটা দলে করেছে দরদাম। ইফালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসগৃহত মিলিত হয়েছে জে ডি ইউ নেতাসক। লোকসভা নির্বাচনত সংখ্যাগরিষ্ঠতার কেবাজনো সাংসদ নির্বাচিত হয়ে অহা দলটির গুরুত্ব বাড়িছে দিল্লিত। মোদীর নতুন সরকারত অন্যতম অংশীদার দল হিসাবে কেইবাটাও গুরুত্বপূর্ণ বিভাগ দাবি করেছে নীতিশ কুমার নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডে। সংখ্যাগরিষ্ঠতার অভাবত বারোজন সাংসদ থাকা জে ডি ইউ সহযোগী দল হিসাবে লওয়া বিজেপিয়ে গুরুত্বপূর্ণ বিভাগ দিয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এতিয়াও সেয়া আলোচনার পর্যায়তে আছে। জনতা দল ইউনাইটেডর সাংসদসকলের দুটা কেবিনেট পর্যায়ের মন্ত্রী, দুটা কেন্দ্রীয় রাজ্যমন্ত্রীর পদ দাবি করেছে, লগতে বিজেপিক কমন মিনিমাম প্রোগ্রামের খসড়া প্রস্তুতর দাবি জানাইছে মিত্র দল জে ডি ইউর তরফের, যত উল্লেখ থাকিব মিত্রজোটর দল সমূহের মাজত ভাগ বতরা হবলগিয়া বিভাগ সমূহের বিশদ বিবরণ বা রূপরেখা। আর সরকার বনা রই হ বিপক্ষ জিতনা হো বোল শিকায়ত করকে চাহ জিত যায় ধরাশায়ী হয়ে গই হ্যাঁ আর তোমাকে পতা চল গেছে দুনিয়া কত লম্বা হিং মেকার বনে নীতিশ কুমার জি সরকার পহলে ভি রে আজ ভি হ্যাঁ আগে ভি রে মিটিং পার্টি কে সক্রিয় সদস্য হোক বুলাহট হই মিলনে কে লিয়ে আর মাহল তো বহুত আচ্ছা হ্যাঁ দেখি রে বিহার মে বাহার থি আব দেশ মে বাহার হ্যাঁ নীতিশ কুমার হ্যাঁ। নতুন সরকারত অসমৰ কোনে পাব মন্ত্রিত্ব, স্বাভাবিকতে এতিয়া এই সন্দৰ্ভত চলিছে সৰব চৰ্চা। জানিব পৰা মতে ডিব্ৰুগড়ৰ সাংসদ সৰ্বানন্দ সোণোৱালে পুনৰ মন্ত্রিত্ব পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। ইফালে শিলচৰৰ নৱনিৰ্বাচিত সাংসদ পৰিমল শুক্লবৈদ্যকো কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত স্থান দিয়াৰ সম্ভাৱনা উজ্জ্বল। ইতিমধ্যে দুয়োজন সাংসদলৈ প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যালয়ৰ পৰা বিশেষ ফোন অহা বুলিও জানিব পৰা হৈছে। উল্লেখযোগ্য যে দিলীপ শইকীয়াইও মন্ত্রিত্বৰ আশা কৰিছে যদিও পৰিমল শুক্লবৈদ্যৰহে সম্ভাৱনা অধিক, কিয়নো শুক্লবৈদ্যই ৰাজ্যত কেবিনেট মন্ত্রী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰি থকাৰ লগতে বৰাকতো প্ৰতিনিধিত্ব কৰিব। ইফালে প্ৰথমবাৰৰ বাবে নিৰ্বাচিত হোৱা ৰঞ্জিত দত্ত, বিজুলী কলিতা মেধি, ফণীভূষণ চৌধুৰী, অমৰ সিং টিছ, জয়ন্ত বসুমতাৰী বা প্ৰদান বৰুৱাক মন্ত্রিত্ব প্ৰদানৰ কোনো সম্ভাৱনা নাই। সৰ্বানন্দ সোণোৱালে এইবাৰ পূৰ্বতকৈ অধিক গুৰুত্বপূৰ্ণ দপ্তৰ পোৱাৰো সম্ভাৱনা। আর ইফালে এন চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণের দিন সলনি করা হয়েছে। 12 জুনত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব নাইডুয়ে। এন ডি এ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানত ভাগ লব নাইডুয়ে। দিল্লিলৈ রওনা টিডিপির মুরব্বী এন চন্দ্রবাবু নাইডু। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের নাইডুর শপথ গ্রহণের দিন সলনি করা হয়। পূর্বে 9 জুনত শপথ গ্রহণের কথা আছিল নাইডুর, 8 জুনত কেন্দ্রত এন ডি এ সরকারে শপথ গ্রহণ করব। নরেন্দ্র মোদিয়ে প্রধানমন্ত্রী রূপে শপথ লওয়ার পিছতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে শপথ লব নাইডুয়ে। আর সদ্যহতে বিরোধীর আসনতে বহিব কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডি এলায়েন্সে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনত এই সিদ্ধান্ত ইন্ডিয়া গোটর, পর্যাপ্ত সংখ্যা নথকার বাবে এই সিদ্ধান্ত ইন্ডি এলায়েন্সর। বৈঠকত আন কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিরোধী ঐক্যর, বিরোধীর আসনত বহার সিদ্ধান্ত লয় ইন্ডি এলায়েন্সে। চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে সহযোগ নকরাত নাপালে পর্যাপ্ত সংখ্যা, সরকার গঠনের বাবে লালায়িত নহয় ইন্ডি এলায়েন্স। রাহুল গান্ধী, খার্গে আর বাওপন্থীয়ে জানালে ইন্ডি এলায়েন্সর এই স্থিতির কথা। কংগ্রেসের পরাই হব বিরোধী দলপতি, সংসদের ভিতরে বাহিরে যুঁজি যাব ইন্ডি এলায়েন্সে। এন ডি এ সমালোচনা বিরোধী ঐক্যর, এন ডি এ সরকার অস্থায়ী হব বলে সমালোচনা করলে ইন্ডি এলায়েন্সে। সহযোগী দলের চাপর স্থায়ী নহব এই সরকার, যেতিয়া এন ডি এর মাজত ভাঙন সৃষ্টি হব তেতিয়াহে সরকার গঠনের কথা ভাবিব ইন্ডি এলায়েন্সে। আজকে পলিটিক্যাল সিচুয়েশন পে और आज की जो परिस्थिति है उस पर बहुत से सजेशन आए, चर्चा हो गई,
और ये निष्कर्ष आखिरी में ये निकला कि हम सब मिलके एक ही वॉइस में ये कहना चाहिए जो मैं आपको पढ़ के बताऊंगा. द कॉन्स्टिट्यूएंट्स ऑफ इंडिया ब्लॉक थैंक द पीपल ऑफ इंडिया फॉर द ओवरवेलमिंग सपोर्ट received by our allies. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the Constitution of India and against price rise, unemployment and crony capitalism and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP led by Modi. We will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's government, and this is our decision, and we all together agreed on these points, and we'll definitely whatever promises we have given to the people, that we will keep it up. And just I want to tell this. Thank you very much. देखिए ठीक है, नंबर है एनडीए के पास, लेकिन हम लोग तो ये चाहेंगे कि जो सरकार बने वो बिहार को लेकर के ज़्यादा विशेष ध्यान दे, बिहार को विशेष राज्य का दर्जा दे. देखिए, ये हम लोगों की पुरानी मांग रही है जिसका समर्थन नीतीश कुमार जी ने भी किया है, और एक अच्छा मौका है उनको. किंग मेकर के रूप में अगर हैं तो कम से कम इतना तो होना चाहिए कि बिहार को विशेष राज्य का दर्जा दिलवाएँ और पूरे देश में जाति जनगणना करवाएँ, और जो बिहार का आरक्षण बढ़ाया गया 75% उसको शेड्यूल 9 में डाल दें. एक गोल्डन अपॉर्चुनिटी है, और इस बार देखा गया पहली बार नरेंद्र मोदी जी ख़त्म हो चुके हैं, उनका मैजिक ख़त्म हो चुका है, वो बहुमत से काफ़ी दूर हैं. अब उनको जो है बिना उनके दो बड़े जो सहयोगी हैं, बिना उनके अब सरकार चल नहीं सकती है, तो काफ़ी दबाव जो है हमको लगता है अगर देने पर पावर है, संख्या भारी है, तो बिहार के लिए तो इतना करना ही चाहिए. ইফালে নির্বাচনী ফলাফলক লৈ প্রতিক্রিয়া সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবর, সংখ্যারেহে সরকার গঠন হয় বলে মন্তব্য অখিলেশর, উত্তর প্রদেশত আশা করাতক ভাল ফলাফল হওয়া বলেও দাবি করে. জনতা নে আপনি মুদ্দো পে মতদান কিয়া, ভারতীয় জনতা পার্টি কি বড়ি হার উত্তর প্রদেশ মে হুই হ্যায়. জহাঁ তক সরকার বননে কা না বননে কা হ্যায়, সরকারে বনা করতি হ্যায়, সরকারে গিরা করতি হ্যায়. সরকার মে বহুমত নাই হো तो बहुत लोगों को खुश कर करके सरकार बनानी होती है. मुझे लगता है ये खुश करने की जो कदम चल रहे हैं, खुश करने के लिए जो फैसले हो रहे हैं, और सब गिनती का सवाल होता है. सरकारें जब खुश करके बनाई जाती हैं तो कोई और खुश कर देगा तो उधर चले जाते हैं लोग. हमें उम्मीद है कि जनता ने जो फैसला देश के सामने लिया है, संविधान, आरक्षण और लोकतंत्र मजबूत हो, हमें उम्मीद है कि आने वाले समय में ऐसी चीजें आप देखोगे. खुश करने से सरकारें बन रही हैं, तो कोई खुश और भी कर सकता है. सर, कल खड़गे जी ने कहा लोकतंत्र में और गिनती जब होती है तो आस उम्मीद कभी खत्म नहीं होनी चाहिए. आस हमेशा बनी रहनी चाहिए, उम्मीद हमेशा रहनी चाहिए.
নিজের ফলাফলক সন্তুষ্ট কোকরাঝার এরি বিহারত নির্বাচন খেলা প্রাক্তন সাংসদ নবকুমার শরণিয়া। বিহারত নির্বাচন খেলি 10-11 হাজার ভোট পাওয়া ডাঙর কথা বলে মন্তব্য প্রাক্তন সাংসদগীর। কোকরাঝারত বিশেষ পরিস্থিতি রাইজে সিদ্ধান্ত লৈছে বলে মন্তব্য করার নিজকে প্রফেশনেল রাজনীতিবিদ নহয় বলে কলে নবশরণিয়ায়। 26-ৰ পূর্বে পুনের রাজ্যের রাজনীতিলৈ অহার ইঙ্গিত প্রদান করলে প্রাক্তন সাংসদগীয়। প্রথমতে মই আমার যে সকল নতুন এমপি জিকি আহিছে আটাইলৈ আমার আন্তরিক শুভেচ্ছা জানাইছো। কারণ যেহেতু আমার জনসাধারণের মেন জনসাধারণ যাকে ভোট দিছে, আর আশা রাখিছো কমসে কম 5 বছর যাতে স্টেবল সরকার এখন হয়। কারণ দেশের অর্থনৈতিক অবস্থার পর আদি করে যথেষ্ট এনেকা সমস্যা আছে। আমি ভাবো যে রাইজর যেখিনি সমস্যা বা যি ধরনের কষ্টত আছে এখানে ভালো হোক এটা আমি আশা করো। আমি এখন নতুন কর্মক্ষেত্রের কারণে বা কর্মভূমির কারণে আমি প্রয়াস চেষ্টা করেছিল, গতি এটা ভাল হয়েছে, আমার চিনাকি এটা হয়েছে। আমিও ভাবো যে কোকরাঝারের নিচিনাকে ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত রাজ্য যা সমস্যা আছে এইবিল সমাধানের যদি নবহরণে অল্প কন্ট্রিবিউশন থাকে, তাহলে নিশ্চিতভাবে মানে একজন একটিভিস্ট হিসাবে সংগ্রামী যে মানে অল্প সুখী হব পাৰিম। তাতকে বেলে ইয়ার সময় হল গাঁও শহর জেলার খবরের বিদায় লওয়ার। নমস্কার।